হ্যালো বন্ধুরা, এইচ এম মহিউদ্দিন মাইক্রোওয়েভ টেকনোলজি থেকে আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি আপনাদেরকে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভেক্টর ইমেজ কিভাবে আপনারা ফ্রি ডাউনলোড করবেন। একটু বুঝিয়ে বলছি, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন অথবা ওয়েব ডিজাইনার হন অথবা যে কোনো কিছু ডিজাইনার হন, তাহলে আপনার অনেক সময় ব্যাকগ্রাউন্ড ইমেজ বা অনেক ভেক্টর ইমেজ বা বিভিন্ন আইকন প্রয়োজন হয়। এই আইকনগুলো খোঁজার জন্য আমি নিজেও অনলাইনে অনেক সার্চ দেই, কিন্তু অনেক সময় খুব দ্রুততার সাথে এই ফাইলগুলো পাওয়া খুব কষ্টকর হয়ে যায়, অথবা আমার পছন্দনীয় ভেক্টর ইমেজ বা আইকনটি খুঁজে পেতে অনেক সময় লেগে যায়। তাই আমি আমার প্রয়োজনের সময় সার্চ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে আমার প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড ইমেজ বা বিভিন্ন ব্র্যান্ড আইকন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন আমি খুঁজে পাই, সেই ওয়েবসাইটগুলো আমি বুকমার্ক করে রাখছি। তো এবার আমি চিন্তা করছি সেই আমার বুকমার্ক করা ওয়েবসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে জনপ্রিয় 20টি ভেক্টর ইমেজ ডাউনলোড ওয়েবসাইট, যেখান থেকে আপনি ফ্রি অর্থাৎ বিনামূল্যে সমস্ত ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্র্যান্ড আইকন এবং ভেক্টর ইমেজ খুঁজে পেতে পারেন। আপনি এই ওয়েবসাইটগুলো ভিজিট করুন, যদি ভালো লাগে আপনিও বুকমার্ক করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে যেটি আপনাদের সাথে শেয়ার করছি, আমার স্লাইডে দেখতেই পাচ্ছেন প্রথম যে ইমেজটি সেটা হচ্ছে যে vexels.com। এখানে আপনি খুব সুন্দর সুন্দর কি পাবেন, ভেক্টর ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ খুঁজে পাবেন, যেটি দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন করার জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন সেকশনের ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারেন। এই সাইটটি আমার কাছে জনপ্রিয় আমার কাছে প্রিয় হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে আপনি পাবেন, এই সাইটের ব্রাউজারে আপনি ইলাস্ট্রেটর অথবা এদের নিজস্ব এডিটর ইউজ করে বিভিন্ন ধরনের আপনার পছন্দনীয় কালার টেক্সট পরিবর্তন করে সেটাকে ডাউনলোড করেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আপনি নিজে ভিজিট করে দেখুন vexels.com। এর পরের যেই সাইটটি আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হচ্ছে যে freedesignfile.com। এই সাইটে আপনি যে সুবিধা পাবেন সেটা হচ্ছে যে ফ্রি ফটোশপ ব্রাশ আইকন, ব্রাশ অর্থাৎ ফটোশপ ব্রাশ ইউজ করতে পারবেন, অ্যাকশন ফটোগ্রাফি ও ফন্টের চমৎকার কম্বিনেশন রয়েছে এই সাইটে। আপনি freedesignfile.com-এ গিয়ে আপনার পছন্দনীয় ডিজাইন করতে পারেন এবং এদের ব্রাশ আইকন দিয়ে আপনি নিজস্ব ফাইল এবং নিজস্ব ফন্ট অর্থাৎ আপনার পছন্দনীয় ফন্ট এডিট করে সেটা ডাউনলোড করতে পারবেন। মজার বিষয় হচ্ছে যে এখান থেকে আপনি ফটোশপ ফাইল অর্থাৎ পিএসডি ফাইল অথবা এআই ফাইল অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইলে আপনি ডাউনলোড করে আপনার ডেস্কটপের ইলাস্ট্রেটর অথবা ফটোশপেও কিন্তু এডিট করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে যে খুব মজাদার একটা সাইট, এটা হচ্ছে যে freedesignfile.com। তারপরের ফাইলটি আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইটটি, এটা হচ্ছে যে brandepc.com। এই brandepc.com-এ গিয়ে আপনি বিভিন্ন ব্র্যান্ড অর্থাৎ ফেসবুক, ইমেইল, বিভিন্ন ব্র্যান্ডের ফ্রি আইকনগুলো বা ফ্রি লোগোগুলো আপনি খুব সহজেই ডাউনলোড করে আপনার সাইটে কাজে লাগাতে পারেন। চলুন পরবর্তী সাইটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে ভেক্টর ফর ফ্রি। এখানে দেখতেই পাচ্ছেন এই ভেক্টর ফর ফ্রি এই সাইটটি আমার কাছে কেন জনপ্রিয়, আমার কাছে কেন প্রিয় বা এটা মানুষ খুব বেশি সার্চ দেয় কেন। এই সাইটের ইমেজগুলো ব্যবহার করার এই সাইটে আপনি খুব সুন্দর সুন্দর ভেক্টর ইমেজ পাবেন, তবে আপনি যদি সব কিছু ফ্রি ফ্রি চান সেটা একটু কেমন কেমন হয়ে যায় না, সব কিছু ফ্রি ফ্রি না চেয়ে এই সাইটের আইকনগুলো বা এই সাইটের ভেক্টর ইমেজগুলো ইউজ করার আগে এদের কিছু টার্মস কন্ডিশন আছে সেটা আপনাকে পড়ে নিতে হবে, অর্থাৎ এটা আপনি নিজের কাজে ইউজ করতে পারবেন, এই সাইটের
ইমেজগুলো কমার্শিয়াল কাজে ইউজ না করাটাই বেটার। তারপরের সাইড, চোখ ধাঁধানো সমস্ত ভেক্টর ইমেজ কিন্তু পেয়ে যাবেন ভেক্টর ডট মিতে। ইভেন আমি এই যে ইমেজটা আপনাদের সামনে দেখালাম এটাও ডাউনলোড করেছি এদের এআই ফাইল অর্থাৎ ইলাস্ট্রেটর ফাইলে ডাউনলোড করে আমি কিছুটা এডিট করেছি। খুব সুন্দর সুন্দর চোখ ধাঁধানো অনেক ইমেজ পাবেন, আপনি নিজেই ঘুরে আসুন ভেক্টর ডট মি থেকে। তারপর প্রিপিক ডট কম, এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফ্রেম আপনি ইউজ করতে পারবেন। এই সাইটের সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানেন? জানেন না, শুনে নিন। এই সাইটের সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে এখানে আপনি আপনার নিজের ইমেজ আপলোড করে নিজের ভেক্টর তৈরি করে ফেলতে পারবেন। কি বিশেষ হচ্ছে না? আরে ভিজিট করে ফেলুন প্রিপিক ডট কম। তারপর ফ্ল্যাট আইকন ডট কম, এখানে এই সাইটটি আমার কাছে খুবই প্রিয় কারণ আমি যখন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করি অথবা আমার পোর্টফোলিও বা আমি থিম ফরেস্টের জন্য যখন বিভিন্ন ডিজাইন করি বা আমার স্টুডেন্টদেরকে যখন ওয়েবসাইটে ইউজ করার জন্য বিভিন্ন আইকন খুঁজি তখন কিন্তু আমি এই সাইটটিতে যাই, ফ্ল্যাট আইকন ডট কম। খুব সুন্দর সুন্দর সমস্ত আইকন এখানে পাবেন। ইভেন আপনারা উপরে সিরিয়ালে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন বা ব্যাকগ্রাউন্ড ইমেজও পাওয়া যায়, আপনার বুক কভার ডিজাইন বা বিভিন্ন সোশ্যাল কোম্পানির বা এনজিও গুলোর জন্য যে আইকনগুলো তৈরি হয় এই সাইট থেকে খুব সহজেই পাবেন। এছাড়া আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের হাজার হাজার ভেক্টর ইমেজ আছে এবং সবগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা, অর্থাৎ আপনি ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে আইকনগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনার সময় অপচয় না করে এই সাইটে গিয়ে ক্যাটাগরি অনুযায়ী আপনার আইকনটি খুঁজে নিতে এখনই ভিজিট করুন ফ্ল্যাট আইকন ডট কম। তারপর পডগে গ্রাফিক্স ডট কম, এখানে আপনি অনেক বেশি ইমেজ পাবেন না, তবে যেই কয়েকটা পাবেন সেগুলো খুব 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 মানসম্মত। তারপর প্রি ভেক্টরস ডট মি, এখানে গিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ভেক্টর ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন। এখানে হিউজ পরিমাণ ভেক্টর ইমেজ আছে, এই যে ট্রিগুলো দেখছেন না, আপনি আপনার মতো কালার দিয়ে কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান এটা সবুজ হবে, কোনোটা যদি চান যে এটা সবুজ হবে, এটা লাল হবে, এটা শুকনো মরমর পাতা অর্থাৎ যে পাতা ঝরতেছে ঝরতেছে পাতা শুকাচ্ছে এরকম কালার দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে কালার দিয়ে, কারণ এদের নিজস্ব এডিটর রয়েছে। চলে যান প্রি ভেক্টরস ডট নেট। এবার ফ্রি ডাউনলোডস, এই সাইটেও কিন্তু আমি আমার ওয়েব ডিজাইনের জন্য বিশেষ করে ইউজ করি, কারণ এখানে অনেক খুব সুন্দর সুন্দর আইকন পাওয়া যায় যেগুলো আপনি যদি থিম কাস্টমাইজ করেন অথবা গ্রাফিক ডিজাইন করেন তাহলে বিভিন্ন ধরনের আইকন আপনার প্রয়োজন হয়েই থাকে, সেটার জন্য আপনি ফ্রি ডাউনলোডস ডট কম এই ওয়েবসাইটটিকে বুকমার্ক করে রাখতে পারেন, আপনার কালেকশনে রাখতে পারেন। তারপর ড্রাই আইকনস ডট কম, ওয়াও, এটাও আমার পছন্দের যেই সাইটগুলো আছে তাদের মধ্যে একটি। এই সাইটটি আমি ইউজ করি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য। আমি আমার ক্লায়েন্টের জন্য যে ওয়েবসাইটগুলো ইউজ করি সেখানে অনেক সুন্দর সুন্দর এই ইমেজগুলো ইউজ করি, তবে এখানে ফ্রি এবং প্রিমিয়াম দুটো ক্যাটাগরিরই আছে ওদের। আপনি আপনার পছন্দটি যদি দেখেন যে যেটা বেশি ভালো সেটা হয়তো দেখবেন প্রিমিয়াম, তবে ফ্রিগুলোও ভালো, আপনি কম্পেয়ার করেন ফ্রি কেমন এবং প্রিমিয়াম কেমন, ভিজিট করুন ড্রাই আইকনস ডট কম। তারপর স্ন্যাপ টু অবজেক্টস ডট কম, এখানে এই যে প্যাটার্নগুলো পাবেন এখানে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে যে হাতে
অঙ্কন করলে যেরকম দেখা যায় এরকমই, আমার মনে হয় ওরা হাতে অঙ্কন করে দেয় কিনা আই ডোন্ট নো, বাট আমার কাছে খুব ভালো লাগে। স্ন্যাপড অবজেক্টস, আমি এসকেবলস গ্যালারি .com নামে একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, তাদের জন্য এখান থেকে ইমেজ ইউজ করেছি। গ্যালারি একটা ফটোগ্রাফি ওয়েবসাইট করছিলাম, তাদের জন্য ইমেজ খোঁজার জন্য আমি খুঁজতে 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 এই ওয়েবসাইটটি পেয়েছি। এদের এখানে খুব ভালো ভালো ইমেজ পাওয়া যায়। আমার মনে হচ্ছে যে এরা কি হ্যান্ডে হাতে অঙ্কন করে মনে হয় কি করে আপলোড করে, আপনি দেখতে পারেন আপনার কাছে কেমন লাগে। snap2objects.com, তারপর vectorportal.com, এই যে ইমেজগুলো, এই এটাও আমি একটা এনজিওর ওয়েবসাইট করার জন্য ইমেজ খুঁজতে গিয়ে এই ওয়েবসাইটটি পাইছি। তো এখানেও খুব চমৎকার চমৎকার কি আছে, ইমেজ আছে, দেখুন ভিজিট করুন, আপনার ভালো লাগলে বুকমার্ক করুন। divineart.com, ওয়াও, আপনি শুধু ভিজিট করুন এই সাইটটা, শুধু ভিজিট করুন এই সাইটটা, তারপর দেখবেন কি নাইস নাইস ইমেজ পাওয়া যায়, যেগুলো আপনার ওয়েবসাইট বা আপনার গ্রাফিক্স অথবা যে কোনো কোম্পানির ব্রোশিয়ার তৈরি করার জন্য বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তৈরি করার জন্য, সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন অথবা আপনার কোম্পানির বিজ্ঞাপন, প্রমোশনাল বিজ্ঞাপন তৈরি করবেন, ভিজিট করুন divineart.com। ব্র্যান্ডস অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় কোম্পানির ব্র্যান্ড আইকনগুলো আপনার যদি কখনো প্রয়োজন হয় তাহলে ব্র্যান্ডস অফ দ্য ওয়ার্ল্ড এই ওয়েবসাইটটিতে চলে যান। একটা কথা বলে রাখি এখানে আপনাকে, কিছু কিছু সাইট আছে যেগুলো .net .me এখানে লেখা নাই, তাই না, নো টেনশন। আপনি ভিডিওর ডিসক্রিপশনে আমি এই পুরো 20টা ওয়েবসাইটের একটা লম্বা লিস্ট দিয়ে দিব, যেগুলো আপনি ভিজিট করতে পারেন, কালেকশনে রাখতে পারেন, আপনার কাজে লাগবে। তারপর designcontest.com, যারা টি শার্ট ডিজাইন করেন, অথবা freelancer.com, অথবা বিভিন্ন সাইটে 99 ডিজাইনে কন্টেস্টে অ্যাটেন্ড করে আপনি উইনার হতে চান, তাদের জন্য বলছি এখান থেকে বিভিন্ন প্যাটার্নের টি শার্ট নিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, ডিজাইনগুলো করতে পারবেন। ভিজিট করুন ডিজাইন কন্টেস্ট, সাইটের লিঙ্ক পাবেন কোথায়, ভিডিও ডিসক্রিপশনে। প্রি ভেক্টর আর্কাইভ, ওয়াও, চোখ ধাঁধানো ইমেজ, যেটি আছে এটি দেখেই তো আপনি বুঝতে পারতেছেন, তাই না, এই সাইটটি কেমন হবে, ভিজিট করুন, ভিজিট করুন। কোথায় পাবেন লিঙ্ক, ভিডিও ডিসক্রিপশনে যান, ভিজিট করুন সাইটটি, দেখুন কি পরিমাণ ভেক্টর ইমেজ এখানে আপনি পাবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন। তো বন্ধুরা, আমি শেয়ার করছি আপনাদের সাথে এগুলো, আমার ভালো লাগার সাইটগুলো শেয়ার করছি, আমার মনে হচ্ছে যে যেগুলো আমার প্রয়োজন আপনারও প্রয়োজন হতে পারে, আমি বুকমার্ক করে রেখেছি, আপনি ভিজিট করুন, হয়তো যে 20টি সাইট লিঙ্ক আমি আপনাকে দিচ্ছি সবগুলো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু যে কয়টা ভালো লাগবে সেগুলি বুকমার্ক করে আপনি আপনার কাজে লাগাতে পারেন। এই লিঙ্কগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনার সময় বাঁচানো, আপনি সময় বাঁচান, খুব দ্রুত কাজ করুন, ফ্রি ডাউনলোড করুন। এই যে আপনাকেই বলছি, কেমন লাগলো ভিডিওটি আপনার কাছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডান পাশে নিচে যে একটা সাবস্ক্রিপশন বাটন দেখতেছেন ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকুন, কমেন্ট করে আপনার মনের কথাটা ব্যক্ত করুন, লাইক দিয়ে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগছে কিনা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকুন।